শচীন টেন্ডুলকার, ক্রিকেট গ্রহে যার ইমেজ প্রায় ঈশ্বর সমতুল্য। 1973 সালে এই দিনে জন্ম তার। জীবনের 22 গজে হাফ সেঞ্চুরি পেরিয়ে গেছেন। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এক দশক আগে। তারপরেও টেন্ডুলকার ক্রিকেট প্রেমীদের কাছে এক নস্টালজিয়া। জন্মদিনে ফেসবুক টুইটারের ওয়ালে ওয়ালে ভেসে বেড়াচ্ছেন সচিন, কথায় ছবিতে স্মৃতিতে সিক্ত হচ্ছেন তিনি। সচিন টেন্ডুলকার এক ক্রিকেট জিনিয়াস, তাকে কাটা ছেঁড়ার চেষ্টা করেছেন অনেকেই অনেকভাবে, কিন্তু দিন শেষে এক কথায় উপসংহার টানা হয়েছে, তিনি জিনিয়াস। আর জিনিয়াসের সংজ্ঞা, জিনিয়াস ইজ জিনিয়াস। চিকিৎসা বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, এমনকি সমাজবিজ্ঞানী একসুরে বলেছেন, আ জিনিয়াস ইজ বর্ন নেভার মেড। সচিনতাই 16 বছর 205 দিন বয়সে পাকিস্তানের মাটিতে ইমরান ওয়াসিম ওয়াকারদের বিরুদ্ধে টেস্ট অভিষেক। করাচিতে আধা ঘন্টা উইকেটে থেকে করেছিলেন 15 রান। এরপর শেষ টেস্ট খেলেন 2013 সালের 16 নভেম্বর। নিজের মাঝ ওয়াংকেড়েতে ক্যারিয়ারের শেষ ইনিংসে করেন 74 রান। লম্বা ক্যারিয়ারে খেলেছেন 200 টেস্ট। পৃথিবীর আর কোনো ক্রিকেটারের এই কৃতিত্ব নেই। সব মিলিয়ে করেছেন 34,357 রান। টেস্ট প্লেয়িং সব প্রতিপক্ষের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। বিশ্বের 95টা মাঠে টেস্ট খেলেছেন। ক্যারিয়ারের 100তম সেঞ্চুরি করেন ঢাকায় বাংলাদেশের বিপক্ষে। ক্রিকেট বিশ্ব স্যার ডনের পরেই সচিনের নামটা রাখেন। ডন নিজেই তার জন্মদিনে সচিন আর ওয়ার্নকে ডেকেছিলেন নৈশভোজে। ডন এবং ওয়ার্ন দুজনেই চলে গেছেন ওপারে। সচিন তার জন্মদিনটা হয়তো কাটাবেন একেবারেই পারিবারিকভাবে, কারণ একজন সচিন টেন্ডুলকার হয়ে ওঠার পেছনে তার পরিবার রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। ঈশ্বর প্রদত্ত প্রতিভা, কঠোর পরিশ্রমের মিশেলে সচিন টেন্ডুলকার হওয়া যায় না। টেন্ডুলকার হয়ে ওঠার রসায়নে আছে আরেকটা শব্দ, ত্যাগ। সেই ত্যাগ সচিনের ভাই অজিতের ক্যারিয়ার ত্যাগ, শুধু ভাইকেই দেখভাল করার জন্য। ত্যাগ সচিনের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকারের। গোল্ড মেডেলিস্ট হওয়ার পরেও নিজের মেডিকেল পেশাকে বিসর্জন দিয়েছেন স্বামীর ক্যারিয়ার ঠিক রাখতে, সঙ্গে সচিনের অবিশ্বাস্য মানসিক কাঠিন্যে। কাঠিন্য ছাড়া তার প্রতিভা ধারণ করা সম্ভব ছিল না। আর সচিন পেরেছিলেন একজন রমাকান্ত আর্চেকার, যিনি না থাকলে হয়তো সচিনের ক্রিকেট প্রতিভা পুরোপুরি বিকশিত হতো কিনা সন্দেহ তার গোটা পরিবারের। তাই জন্মদিনে তিনি ছুটে যেতেন শিবাজি পার্কের উল্টো দিকের বাড়িতে গুরুর আশীর্বাদ নিতে। সব কিছু মিলিয়ে ব্যাটসম্যান পরবর্তী সময়ে সচিন টেন্ডুলকারই সবচেয়ে বড় ক্রিকেটীয় আইকন।